এটা হইছে বলি কত যে একটা টিভিনে দোকানটা মাল ভাঙা দিছে দুষ্কর আর এই 8 তারিখ আয়া আছে না এইটা আছে বাজি দিয়া আর দোকানদারই কথা থাকছে না মানে দুটো মেয়ে দুটো মেয়ে এলে আমি সংসারটা মত করে ভাবে চলি টিভি দুই আমদারি করে টিভি দোকানটা করে এক সময় আমি রাজনীতি করতাম বামপন্থী সমর্থিত আন্দোলন করতাম তখন আমি রাজনীতি 4.5-8 বছর আগে তারপরে আমি নিজে আমার অভাব অনটন আমার দুই মেয়ে এক মেয়ে কলেজে পড়ে আর মেয়ে ছোট লই আমি কোনো রকম একটা টিফিনে বন্ধন টন্ধন লই কোনো রকম একটা টিফিনে দোকান দিছি দিয়ে আসে এটা কোনো বাড়ির সামনে একটা টিফিনে দোকান দিছি রামকৃষ্ণ আশ্রমে আমার রাস্তার পাশে আমার নিজের বাড়ির সামনে কিন্তু দুষ্কৃতীরা কালকে 8 তারিখও এই বাজি বুঝি আমার উপরে মারছে কালকে রাত্রেবেলা করছে রাত্রেবেলা 12-1টা দিকে আয়া দোকানটা ভেঙে চলে গেছে এখানে দুষ্কৃতি পোলাবান কে বা কাহারা তার তার কোতালার মধ্যে কত কিছু কয়টার সময় হয়েছে রাত্রে প্রায় দাঁড়া 12:30-1টা দিকে ঘটনা ঘটছে আর কি পুরো আলাদা ভেঙে গেছে নানান রমের হুমকি গালি গালাজ বা আবেদ্য এই চলছে আর কি আপনার নাম কি আমার নাম মনোরঞ্জন দেবনাথ আপনার স্ত্রীর নাম আমার অনিতা দেবনাথ আপনার দুজনে মিলে দোকানটা চালান আমরা দুজনে মিলে এটা দোকানদার চালাই আর কোনো রোজগার নাই না আর কোনো রোজগার নাই এটা তো নিন্দ করে আমরা চলে এই জায়গাটার নাম কিটা এটা নাম হচ্ছে উত্তর চেরুলা রামকৃষ্ণ আশ্রমের পাশে আমার দোকান ওই উত্তর চেরুলা নেতাজি পক্ষের সামনে আমার বাড়ি আর দোকান ওইটাও ভাঙছে সবটাই পুরো এমনি ভাঙছে 8 তারিখ এসে এখানে বাজে মারছে এখানে আমার এটিয়া থাকে আমি বালতি রেখুন তো একটা এরকম ট্যাক্সের থেকে বাজে এসে নানান ধরনের হুমকি সব কিছু করতেছে কালকে পুরো আমার এটা ভেঙে গেছে আমার পুরো পেটের বিষয়ে কালকে লাগিয়ে দিচ্ছে আমি যেটা ঠিক করে আছি আবার দোকানদারি করম এটি আমার কষ্ট হয়ে দাঁড়াইছে এই পরিস্থিতি একদিক দিয়ে ব্যবসা বাণিজ্য নাই কোনো কিছু নাই একদিক দিয়ে আয়টা রাত্রেবেলা ভাঙার পরে ভয়া তো বাইরেছি না বাইরে অল্প অল্প দেখছি আর আমি যেটা ঠিক করে যে দোকানদারে ছিলাম মহান আমার খুবই কষ্ট হয়ে দাঁড়া আছে এখন কী করবো এটা আমি আর কোনো পথ খুঁজে পাইতেছি দোকানদারে একদিকটা নাই অর্থ টাকা করে আমি কী করবো আমার মাথায় আর করতে দুই মেয়ে সংসার চালান আমার বড় কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এটার উপর নির্ভর করে তুই চলতাম কিন্তু আমার পুরোই পেটের ভিতরে কালকে আমার লাগছে না এরকম অবস্থা হয়ে চাল আমরা কী করে চালাম কী করে থাকাম একটা ভয় আতঙ্ক একটা সৃষ্টি হয়েছে আপনি কি আগে রাজনীতি করতেন আমি একসময় রাজনীতি করতাম কিন্তু রাজনীতি ছেড়ে দিয়েছি আজকে 27 বছর আমি রাজনীতি ছেড়ে দিয়েছি আমি কোথাও আমি জায়গায় আমি এই দোকানটার উপর নির্ভর করেই চলে দোকানের বাড়ি গেছিলাম কিন্তু এই সুবাদে আমার এই প্রত্যেকটা ঘটনার সময় একটা কোনো কিছু হলে আমার আক্রমণ কিছু হইলে একটা আমার উপরে আক্রমণ চালায় এই চলছে